গুড মর্নিং বন্ধুরা, এখন সকাল 5:30 বাজে, ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছি। সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, ওয়েদার একদম বর্ষার ওয়েদার। এই দেখুন, পুজোর আগে একটু শুরু হলো কে জানে, পুজোটা না মাটি করলেই হয়। বৃষ্টি হয়েই যাচ্ছে, দেখুন প্রচুর ধারে বৃষ্টি হচ্ছে। বাড়িতে কেউ নেই, নেই বলতে আমার মিসেস নেই, বর্ণালী গেছে তার বোনের বাড়ি। তাই আজ সকাল থেকে টুকি টুকি যা করব তার উপরেই একটা ব্লগ ছাড়ব। সারাদিনে আমি কি করছি সেটাই আপনাদের দেখাবো। চা হয়ে গেছে, 2 কাপ চা। মানে আমার বাড়িতে যিনি কাজ করেন গুড়িয়া, তার 1 কাপ আর আমার 1 কাপ। আর এখন সকাল 6:30 বাজে, বৃষ্টি ধরেছে অনেকটা, মানে ধরেই সে বুঝে চলতে হবে, আগের মতন আর বৃষ্টি হচ্ছে না। চলুন চা খেয়ে নিই। আর মোটামুটি যাওয়ার আগে বর্ণালী সব রান্না করে রেখেই গেছে এখানে, শুধু গরম করে খেতে হবে। এখন ঠাকুরের একটু পরিষ্কার টরিষ্কার করে পুজোর ব্যবস্থা করব। পুজো হয়ে গেল, আমি যতটুকু পারি ফুল ধূপকাঠি আর প্রদীপ জ্বালিয়ে দিলাম। জানি ভগবান অল্পতেই সন্তুষ্ট, আর আমি যতটুকু পারি ততটুকুই করলাম। এই হচ্ছে আমার দুপুরবেলার লাঞ্চ, আজ খেয়ে আমি অফিসে বেরিয়ে যাব। এটা হচ্ছে করলা আর আলু দিয়ে, কুমড়ো দিয়ে, এটা হচ্ছে আলু পটলের তরকারি, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, এটা হচ্ছে মাছের ঝোল, আর এটা হচ্ছে চাটনি। যেহেতু ওয়াইফ নেই সেহেতু সব রেডি করে রেখে গেছে খাবার, শুধু গরম করে খাচ্ছি। তা কি বলবো আর, বিবি হতো এসা। চলুন এরপরে যা যা করছি, অফিসে কি হচ্ছে না হচ্ছে, আজকের ডেইলি ব্লকে আজকে সারাদিন আমি কি করছি সেটাই আপনাদের দেখাবো। চলুন এবার খেয়ে দিয়ে অফিসের দিকে যাওয়া যাক।
আজকে 34 স্টেশনে নামলাম, এবার এলআইসি অফিসে যাব। এলআইসি অফিসে গিয়ে আপনাদের সামনে আবার দেখাবো এলআইসি অফিসের ফিচারটা। এই হচ্ছে আমাদের অফিস, 19 নম্বর বিল্ডিং। হচ্ছে অফিসের ভিতরটা। ক্যামেরাটা হচ্ছে, হ্যাঁ কিরকম হচ্ছে এলআইসি তোর? জীবন চাল শেষ করবো। তাহলে তুই আমার ইয়ে দেখছিস, ব্লগ দেখিস? এক্সিলেন্ট ব্লগগুলো হয়। আচ্ছা, কি বলবো, নতুন নতুন অনেক ভালো পাই। প্রফেশনাল ব্লগার হিসাবে তুমি আরও ভালো হোক, এটা আমার সবসময় ছাত্র আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নতুন আর ভালো ভালো ব্লগ আছে, সেই ব্লগগুলোকে শেয়ার করো। আমার কিছু জানার আছে, সেখানে আগে পৌঁছান, তাদের কাছে নিজে পৌঁছাতে পারি। আমাদের অনেক সুন্দর গরিব মানুষদের ব্লগ করা সেটা আরও বেশি আনন্দ আমার দিক থেকে যায়। পুরো সবাই কোনো সাহায্য লাগে। থ্যাংক ইউ। রাত্রে ভাত বসিয়ে দিলাম, তরকারি তো আছেই, আগেই দেখিয়েছিলাম আপনাদেরকে। আজকে ভাতটা হয়ে গেলে তারপরে খেয়ে নিয়ে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি। মানুষ ভাবে এক আর হয় আর এক। আজ কাজের জন্য বেরোলাম, কিন্তু এমন মিটিং মিছিল হলো যে কাজ অনেকটাই হলো না। মিটিং মিছিল হোক, কিন্তু সেটা ছুটির দিনে হলে ভালো হয়, সে যারাই করুক। চলুন, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করবেন এবং ভিডিওটার পুরোটা দেখবেন। একটু ভালো লাগলে অবশ্যই পরের ভিডিও আপনারা আবার দেখবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির লোককে সুস্থ রাখবেন,
গুড নাইট, বাই।